বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির আপনি মক্কা মুকাররমা থেকে প্রশ্ন করেছেন বলেছেন যে শিয়ারা কি মুসলিম কিনা শিয়াদের আকীদায় যে সমস্যা আছে এই মৌলিক সমস্যার কারণে আসলে প্রকৃত ঈমানদার বা মুসলিম বলা যায় না তাদেরকে যেমন মুনাফিকরা মুসলিম মুসলিমদের সাথে মিশে মুসলমান হিসেবে গণ্য হয় কিন্তু আসলে তারা মুসলমান না ঈমানদার না তারা মুখে বলে এক কথা অন্তরে আছে ভিন্ন জিনিস তো অন্তরে ভিন্ন জিনিস থাকার কারণে তারা মুসলিম জামাত থেকে খারিজ হয় না বাহ্যিকভাবে কিন্তু ভিতরে ভিতরে তারা জাহান দলের অন্তর্ভুক্ত যাওয়া জাহান নামি তারা এক কথায় ইন্নাল মুনাফিক কিনাফির দারকিল আসফালে মিনান্নার আলোসমান্তলা বলেন মুনাফিকের স্থান হচ্ছে জাহান্নামের সর্বনিম্ন স্তরে শিয়াদের ক্ষেত্রেও ঠিক তাই তাদের আকিদা এমন এমন সমস্যা আছে যেগুলো আলোসনতাল জামাতের আকিদা বিরোধী যে আকিদার কারণে মানুষ পূর্ণাঙ্গ মুসলিম হতে পারে না শুধু লাহি লাহিলা বললেই হবে না তারা মোহাম্মদ রসুলুল্লাহর রেসালতের ব্যাপারে তারা সন্দেহ করে তারা ভুল আকিদা পোষণ করে তারা মনে করে যে জিব্রিল ভুল করে ওহি নিয়ে এসেছে আলীর কাছে নাউজুবিল্লাহ মিন জালিক আলী হলো খেলাফতের উপযুক্ত তারা আবু বকর ওমর উসমানকে তারা গালি দেয় ইত্যাদি ইত্যাদি আয়সাকে তারা লাঞ্ছনা করে বা উমুল মিনীন হাফসাকেও তারা অভিশাপ দেয় ইত্যাদি ইত্যাদি যারা উম্মতে শ্রেষ্ঠ ব্যক্তিবর্গ তো এই সমস্ত কারণে বা আহ আকিদায় খলালের কারণে নবুয়ের নবুয়াতের ক্ষেত্রে যথাযথ আকিদা না থাকার কারণে তারা হেদায়তের পরে নেই এবং তারা প্রকৃত মুসলিম হিসেবে গণ্য হবে না সালাম আলাইকুম